ফ্রেন্ডস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার টাকাটা আপনার সেন্ড করার জন্য আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কুইক পে আপনার আল আহালি এনসিবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ফিটা দেখাচ্ছে আপনার 15 টাকা, দেন ব্যাট আপনার আছে 2 টাকা 25 পয়সা, হ্যাঁ এখানে আপনার 16 টাকা 25 পয়সা আপনার তাদের আপনার চার্জ একটা ফি। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ টোটাল অ্যামাউন্টটা এসেছে আপনার নেট অ্যামাউন্ট এসেছে আপনার 15,000 টাকায়, আপনি দেখতে পাচ্ছেন 15,000 BDT টাকায় আপনার 684.60 টাকা। তো ফ্রেন্ডস আজকের আপনার তারিখটা আমি দেখেছি, আপনার তারিখটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়েডনেসডে আপনি দেখতে পাচ্ছেন আজকের তারিখটা দেখতে পাচ্ছেন আমরা 6 অক্টোবর। ফ্রেন্ডস তবে আমি মনে করি আপনার এই প্রসেসটা আমি আলডাজি দিয়ে দেখাবো এবং আলডাজিতে টাকা সেরিয়ে দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি টাকাটা আপনার আলডাজিতে আপনি সেন্ড করলে আপনার টাকাটা আপনার চার্জ আপনার অতিরিক্ত কম, আপনার 9 হতে 10 টাকা চার্জ কাটে এবং তাদের রেটটা অনেক বেশি। তাহলে চলুন চলে যাই আলডাজি অ্যাপ্লিকেশনে এবং টাকাটি একটি সেন্ড করে আমি দেখাবো। চলে আসলাম আপনার আলদাজি অ্যাপ্লিকেশনে। এবার আলদাজি অ্যাপ্লিকেশন আপনার লগ ইন হয়ে আপনি দেখবো ওইটার সাথে কম্পেয়ার করবো কোনটার রেট বেশি এবং যেটা রেট বেশি ওইখান দিয়ে টাকা পাঠাবো। দেন আমি পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন হয়ে নিচ্ছি। ফ্রেন্ডস লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হবে, যেহেতু টাকা পাঠাবো দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামের অপশন, ট্রান্সফারে ট্যাপ করবেন। ট্রান্সফারে ট্যাপ করে দেওয়ার পর আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এখানে ট্যাপ করবেন। দেন যেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান অথবা নাম্বারে পাঠাতে চাইলে এখানে দিবেন, দেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার ব্যাঙ্ক এখানে ট্যাপ করব। এখান থেকে একটি আপনার নাম সিলেক্ট করুন, এক্সাম্পল আমি একটি নাম সিলেক্ট করছি দেখাবার জন্য। দেন এইখানে ট্যাপ করবেন, এন্টার অ্যামাউন্টটা ওইখানে যেমন 15,000 দিয়েছিলাম এখানে আমি 15,000 দিব শুধু কম্পিউটার দেখার জন্য। এসআর এর নিচে বিডিটি লিখে দেব, বিডিটি লিখে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পারপাস এখানে ট্যাপ করব, দেন নেক্সট। তো ফ্রেন্ডস আপনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন তাদের ফি আছে আপনার 9 টাকা 99 পয়সা মানে 10 টাকা, আর ওইখানে আপনার চার্জ কাটবে আপনার আপনার 17 টাকা আপনার 25 পয়সা। তাও আপনার এইখানে আপনার যেই 10 টাকা আপনার ব্যাট সহকারে দেখতে পাচ্ছেন ব্যাট ইনক্লুড সাথে, ফ্রেন্ডস আমি মনে করি এইখান থেকে আপনার টাকাটা পাঠাবেন। আর ওইখানে আপনার টোটাল চার্জ এসেছিল আপনার 684 টাকা আপনার 7 পয়সা, আর এখানে দেখতে পাচ্ছেন 662 টাকা 18 পয়সা। তো ফ্রেন্ডস আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই 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 আপনার আলডাজি অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য এবং আলডাজি দিয়ে আপনার টাকা পাঠানোর জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।